পুলিশের চোখের সামনেই চলছে লুট, ভোটের ব্যালট বক্স বা অন্য কিছু লুট নয়, এ যে স্বয়ং জগন্নাথ দেবের মাসির বাড়ির ভাণ্ডার লুট হয় কুপ্তিপাড়ায়। এই লুট চলে আসছে প্রাচীনকাল থেকে, ভারতের মধ্যেই কেবলমাত্র হুগলি জেলার বলাগড়ের কুপ্তিপাড়া জগন্নাথ দেবের মাসির বাড়ির ভাণ্ডার লুট হয়। লুট হয় 108 রকমের ভোগ। কথিত আছে প্রাচীনকালে জমিদার বাহিনী এক বছরের জন্য লাঠিহাল বাহিনীর নিয়োগ করা হতো ভাণ্ডার লুটের শক্তি পরীক্ষার মাধ্যমে। কে হবেন লিটল বাহিনীর প্রধান অথবা জমিদারের প্রধান সেনাপতি, সেটা বাছাইয়ের চাবিকাঠি ছিল নাকি ভাণ্ডার লুট। আপনাকে বলছি কুপ্তিপাড়ার যে ইতিহাসটা ভাণ্ডার লুটের, প্রথম জগন্নাথদের ছানযাত্রা হয়, ছানযাত্রার পর প্রভু জগন্নাথদের 14 দিনের জন্য অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর 15 দিনের দিন প্রভুর নবযৌবন হয়, অর্থাৎ প্রভু তার মঞ্চে উনি আবার বসেন, বসে তার নবযৌবন হয়, নবকালেবর যেটাকে বলা হয়। দ্বিতীয় প্রভু রথে করে রথে চড়ে বলভদ্র তার ভাই জগন্নাথ দেব এবং বোনকে নিয়ে তিন ভাই বোনে গন্ডিচা বাড়ি, এই গন্ডিচা বাড়িতে মাসির বাড়ি উনি বেড়াতে আসেন। এখানে প্রভু এসে ভক্তদের সুস্বাদু খাবার আহার পেয়ে প্রভু আর নিজের মন্দিরে ফিরে যেতে চায় না। তখন স্বয়ং মা লক্ষ্মী ভাবেন যে তিনি প্রভুকে কী করে গৃহে ফেরাবে, তাই মা লক্ষ্মী পঞ্চমীর দিন প্রভুকে সন্ধেবেলায় এসে সরিষা বিতরণ অর্থাৎ সরিষা পোড়া দিয়ে প্রভুকে বশ করে যায়। প্রভুকে বশ করে যাওয়ার পরও আজ নবমী তিথিতেও যখন প্রভু নিজের গৃহে ফিরলেন না, তখন মা লক্ষ্মী দেবী স্বয়ং বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের কাছে আবেদন করেন যে ওনাকে ফিরিয়ে আমি আনতে পারলাম না, তোমরা দুই ভাই মিলে ওখানে যাও, গিয়ে ওর মাসির ঘরেতে যা খাদ্য খাবার আছে সব তোমরা লেঠে নিয়ে গিয়ে লুট করে নিয়ে চলে আসে। তখন ভাই কৃষ্ণচন্দ্রকে নিয়ে বৃন্দাবনচন্দ্র দুই ভাই মিলে লেঠে নিয়ে এসে এই মাসির ঘরে যা ছিল খাবার ওনারা লুট করলেন। এইবার প্রভু আজকে থেকে চিন্তায় পড়ে গেলেন যে মাসির ঘরে আর কিচ্ছু নেই, কী খাবে কাল থেকে। তাই কালকে প্রভু মনের দুঃখে তিনি নিজের তিন ভাই বোন মিলে তিনি রথে উঠবেন, রথে করে তিনি মাসির বাড়ি চলে যাবেন। আচ্ছা, মাসির বাড়িতে গিয়ে নিজের মন্দিরে ফিরে যাবেন। নিজের মন্দিরে ফিরে যাওয়ার সময় বলভদ্রদেব এবং মা সুভদ্রা মা ওনারা নিজের কক্ষে গিয়ে ওনারা ঢুকে যাবেন। প্রভু জগন্নাথ দেব যখনই যাবেন প্রভুর মুখে দরজা আটকে দেওয়া হয়, মা লক্ষ্মী ওনাকে ঢুকতে দেবেন না, মা লক্ষ্মীর অভিমান হয়েছে। তখন মা লক্ষ্মীর যারা পুরোহিত থাকেন তারা ঘরটা বন্ধ করে দেয়, আর জগন্নাথ দেবের যারা পুরোহিত থাকেন তখন ওই একটা মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে বলা হয় যে সখী তুমি রাগ করো না, আমি ফিরে এসেছি তোমার জন্য, আমি মিষ্টি নিয়ে এসেছি, সুস্বাদু খাবার নিয়ে এসেছি। তখন আজ্ঞা পেয়ে তখন উনি বৃন্দাবনচন্দ্র দরজা খুলে দেন, তখন প্রভু তার গৃহে আবার সেখানে বসেন। আচ্ছা, নিজের স্বপ্নের গাড়িকে বাস্তবে সাজিয়ে তুলতে হুগলি জেলার সেরা প্রতিষ্ঠান দে অটোমোবাইলস। এখানে পাবেন হিরো হুন্ডা বাজাজ সহ যাবতীয় গাড়ির সব রকম স্পেয়ার পার্টস এবং উচ্চ কোটির বাবল হেলমেট টায়ার ইত্যাদি প্রয়োজনে। মনে রাখবেন একটাই নাম, চুচুড়া ও চন্দ্রপুকুরের মাঝখানে তারডাঙ্গা ইলেকট্রিক সাপ্লাইয়ের নিকট অবস্থিত সকলের চেনা দোকান দে অটোমোবাইলস। যোগাযোগ করুন এই নম্বরে